একটা ভিডিওতে শুনেছিলাম, মানে অনেকগুলো ভিডিওতেই প্রায় শুনেছিলাম যে জ্ঞান ভক্তি রাজ্য কর্মযোগ মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা রকম ভাবে স্তর ঠিক করা হয়, গুরু ঠিক করে দেয় যে কার জন্য কোনটা। তো মানে আমি এই পজিশনে দাঁড়িয়ে আমি কিভাবে ঠিক করতে পারি যে আমি কোন পথে কোন পথটা আমার জন্য? তোর বোকা তো গুরু ঠিক করে, তুমি যে পথটা তোমার জন্য ঠিক করছো ওই পথটা তোমার নয়, এটা বিধি। তাহলে আমি আমি তো ঠিক করেছি আমি এই পথে হয়তো এগোবো। সত্যি তুমি এই পথে হয়তো এগোবে, বোঝা গেল? তুমি বললে আমি হয়তো এগোবো, বিগিনস উইথ দ্যাট, এখান থেকে শুরু হয়েছে। তো যেদিন পুরো শেষ হয়ে যাবে সেদিনকে তুমি বলে আমি হয়তো হয়তো এগিয়েছি, তোমার হয়তো মিটবে না, বোঝা যাচ্ছে? যেখান থেকে শুরু হবে সেখানেই থেকে যাবে জিনিসটা, এর থেকে বেশি এগোতে পারবে না। গুরু ওই জন্য এই যে ব্যক্তি শব্দ চয়ন করছি, শব্দ চয়নের থেকে ওই ব্যক্তির থেকে মুক্ত করে দেয়। গুরুর কাজ হলো তোমাকে তোমার থেকে সরিয়ে দেওয়া, ব্যাস, আর কোনো কাজ নেই। কিন্তু কোথাও পৌঁছে দেওয়ার কাজ নেই, তোমাকে তোমার থেকে সরিয়ে দেওয়াই তোমার থেকে মুক্তি। এবার তুমি বলে জ্ঞান বলো, এবার বলো, কেউ বুঝতে চাইছে না তুমি তাকে কীভাবে বোঝাবে, জ্ঞান মানে বোঝা। কেউ ভালোবাসে না তুমি তাকে কীভাবে ভালোবাসাবে, কেউ শিখবে না তুমি তাকে কী করে কর্মী বানাবে। তুমি যতবার তাকে ইঁট তুলতে বলবে সে ইঁট তুলে নেবে, তুমি তাকে ইঁট তোলা শেখাতে পারবে? ভেবে দেখো, কেউ রাজি নয়, ঠিক আছে? তুমি একজনকে শারীরিকভাবে বসিয়ে দিয়ে কিন্তু তাকে তুমি বসাতে পারবে, তাই না? গুরুর এটাই কাজ। তুমি যেখানে একদিক থেকে নিজের জগৎ নির্মাণ করবে, ঠিক আছে, সেখানে তোমার উপরে কর্ম জ্ঞান ভক্তি রাজ্য কোনো কিছু কাজে লাগবে না। আর যেখানে তুমি তোমার কর্ম সমর্পণ করে দিচ্ছ বা নিজেকে সমর্পণ করে দিচ্ছ, সেখানে গুরু সব রকম পথ তোমায় দিতে পারে। তবে এইটুকু তো নিশ্চিত, গুরু তুমি যে পথ চাইবে সেই পথ তোমায় দেবে না। আমার কাছে এখান থেকে অনেক লোক ওই জন্যই পালিয়েছে, এ বলছে ডান, আমি বলেছি বাম, বলছি উপরে, বলছে একদম নিচে, কিছু করার নেই। আমাকে বলছে আপনি সবসময় ভয়ঙ্কর ব্যথা, কি তাই তো অদ্রিত, সব এক দেখতে ভয়ঙ্কর ব্যথা, বলছি হ্যাঁ ব্যথা তো ব্যথা এরকমই। রাজযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ কিছু কিছু না, আমাদের মেন্টাল ভাগ, মূল বিষয় আন্ডারস্ট্যান্ডিং, জীবনকে বোঝা। এবার তুমি কী করবে কী না করবে এটা তো তুমি যদি নির্ণয় করতে পারতে গুরু কথাই রিলেভেন্ট হয়ে যেত। আমি জানি না আমি কী করব, ঠিক, ব্যাস।